هل لك سر عند الله بينك أنت وبين الله؟ هل لك صد আমার হাতে 1000 টাকার একটি নোট দেখতে পাচ্ছেন। এই নোটটি নিয়ে আমি যদি আমেরিকাতে যাই এবং কোনো একজন দোকানদারকে বলি যে ভাই এই 1000 টাকা রাখো, আমাকে 1 কেজি মিষ্টি দাও, সে কি দিবে? দিবে না, বলবে যে ভাই এই 1000 টাকার কোনো গুরুত্ব আমাদের দেশে নাই, আপনি আমাদেরকে আমাদের দেশের টাকা দিন। আমি যদি বলি যে ভাই 1000 না, তোমাকে আমি 50,000 টাকা দিচ্ছি, এই 50,000 টাকা রাখো, তুমি নিজে চিন্তাও করতে পারবে না এই 50,000 টাকা হলে বাংলাদেশে কয় কেজি মিষ্টি কেনা যেত। তুমি এখন আমাকে কিছু মিষ্টি দাও, আম দাও, লিচু দাও, দিবে? দিবে না, বলবে যে ভাই এই 50,000 টাকার কোনো গুরুত্ব আমাদের দেশে নাই, আপনি আমাদেরকে আমাদের দেশের টাকা দিন। একইভাবে এখানে আপনারা কিছু বই দেখতে পাচ্ছেন, এই বইগুলো পড়ে কেউ বা ডাক্তার হচ্ছে, কেউ বা ইঞ্জিনিয়ার হচ্ছে, কেউ বা ব্যারিস্টার হচ্ছে, কিন্তু সে রবের দেওয়া জীবনবিধান ফলো না করেই এভাবেই পড়তে পড়তে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে হতে একটা সময় মারা গেল এবং আল্লাহর কাছে মৃত্যুবরণ করার পর যে বললো যে আল্লাহ, পৃথিবীতে আমার তো ডাক্তার হইতে হয়েছে, ইঞ্জিনিয়ার হইতে হয়েছে, অধ্যাপক হইতে হয়েছে, আমি পড়ালেখা করছি তো আমি সময়ই পাই নাই তোমার কোরআন হাদিস পড়ার, তখন কি আল্লাহ সেটা মানবে? কিংবা যারা অন্য ধর্মের ভাই আছেন তারা তাদের নিজেদের ধর্মগ্রন্থ পড়লেন না, তখন কি রব আপনার সৃষ্টিকর্তাটা মানবে যে আপনি পৃথিবীতে শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার হলেন, কিন্তু আপনার রব আপনাকে যে উদ্দেশ্যে সৃষ্টি করলেন, তিনি আপনাকে যে কারণে পৃথিবীতে পাঠালেন, সেগুলো আপনার ধর্মগ্রন্থেই বলা আছে, সেগুলো আপনি না পড়েই আপনার রবের কাছে চলে গেলেন, আপনার রব সম্পর্কে আপনি জানলেন না, শিখলেন না, বুঝলেন না, তখন কি আপনার রবকে আপনি যদি বলেন যে আপনি পৃথিবীতে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার জন্য নানান ধরনের নানান কাজে ব্যস্ত ছিলেন, সেটা কি আপনার রব শুনবে? শুনবে না। তখন এই 1000 টাকার মতো অবস্থা হবে। এটা যেমন আমেরিকাতে কোনো দাম নেই, একইভাবে আপনার এই যে সারা জীবনের পরিশ্রম, সারা জীবন আপনি পড়ালেখা করলেন, ডাক্তার হলেন, ইঞ্জিনিয়ার হলেন, অনেক বড় কিছু হলেন, অনেক জ্ঞানী ব্যক্তি হলেন, কিন্তু সেই জ্ঞানের কোনো দাম থাকবে না আপনার রবের কাছে, কারণ আপনি আপনার রবকেই চিনতে পারেন নাই। আপনার রব আপনাকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছে তার ইবাদত করার জন্য, তাকে চেনার জন্য, সেই জিনিসটাই আপনি বুঝতে পারেন নাই, আপনি পৃথিবী নিয়ে পড়েছিলেন। তাই আখিরাতে অনেক জ্ঞানী ব্যক্তিরা ধরা খেয়ে যাবে আল্লাহর কাছে, অনেক জ্ঞানী ব্যক্তিরা যারা পৃথিবীতে নিজেদেরকে খুব বড় জ্ঞানী মনে করে, মনে করে সে কিছু একটা হয়ে গেছে, এই সমস্ত অনেক মানুষ আখিরাতে ধরা খেয়ে যাবে শুধুমাত্র আল্লাহকে গুরুত্ব না দেওয়ার কারণে, রবের ধর্মগ্রন্থ না পড়ে সঠিক জ্ঞানটা না বুঝার কারণে। তাই আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করবো, যারা এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন, অবশ্যই আপনার ধর্মগ্রন্থ পড়ুন। আপনার ধর্মগ্রন্থে সৃষ্টিকর্তার একত্রের যে কথা আছে, তাকে এক হিসাবে বিশ্বাস করার যে বিষয়গুলো আছে সেগুলো অনুধাবন করুন। ইনশাল্লাহ আমি কোনো এক ভিডিওতে সেই বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করব। আজকের মতো ভিডিওটি শেষ করছি বন্ধুরা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।